আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ সোহেল, আপনাদের সামনে চলে আসলাম নুসরাত ট্রেডার্স এর। নুসরাত ট্রেডার্স দোকান নম্বর 137 চন্দ্রিমা সুপার মার্কেট, নিচতলা গলি নম্বর 10। এখানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ সবগুলোই কানেক্ট অ্যাভেলেবেল। তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যেটা হলো যে একটা চুলা, এটা হলো ক্যাবিনেট চুলা বলা হয়, স্টেনলেস স্টিল বডির ক্যাবিনেট চুলা বলা হয় এটাকে। সেটা হলো মিয়াকো কোম্পানি, দেখেন এখানে লেখা আছে খোদাই করা মিয়াকো কোম্পানি। আর এই চুলাটা হলো যে সম্পূর্ণ ম্যাট স্টিল একটা চুলা। যেমন স্টিলের ভিতরে অনেক রকম স্টিল হয়, যেমন গ্লেজি স্টিল, যেটা আপনার গ্লেজ থাকে অনেক চকচক করে, এটা কিন্তু ম্যাট স্টিল বলা হয়। যেমন ম্যাট স্টিলটা দিছে এই কারণেই, যেমন ম্যাট স্টিলটা হয় বেসিক্যালি নন ম্যাগনেট স্টিল, যেটাতে চুম্বক ধরবে না, আর চুম্বক না ধরলে সেটাতে কিন্তু জং মরিচা কালো কালার ডিসকালার হওয়ার কোনো চান্স থাকে না। আমি একটু আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। যেমন এটা লেভেলিং করা ইনটেক চুলাটা, দেখেন একদম ফ্রেশ করবেন যখন আপনি এটা যখন উঠাবেন তখন কিন্তু শাইনিংটা আসবে এটার। আর এটা হলো ম্যাটের কালারটা, যে দেখতেছেন না যেরকম এরকমই থাকবে এই চুলাটা যখন আপনি ইউজ করবেন। অনেক সময় দেখা যায় চুলা ইউজ করার সময় হাতে দাপ লাগে অথবা পানি পড়ে, সেক্ষেত্রে দেখা যায় বডিটা স্কেচ পড়ে যাবে, গোলা হয়ে যায় ওয়াশের সময়, এগুলো কিন্তু সমস্যা হবে না এটাতে। এটা কিন্তু একদম একটা আপডেট করে করছে, নতুন করে করছে মিয়াকো কোম্পানি। যেমন এই চুলাটা যে কালারটা দেখতেছেন, কিন্তু আপনি হাত দেন এখানে দেখেন কোনো স্কেচ নেই, মানে কোনো হাতের ধাপ নাই, কালার ডিসকালার নেই, ঘোলা হয় না, ঠিক এরকমই থাকবে। পানিটা যখন মুছে রাখবেন তখন এরকমই থাকবে, কালার ডিসকালার হবে না, আর জং মরিচে রাস এগুলোর কোনো চান্স হবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এই চুলাটা আপনি যদি চান ক্যাবিনেট করতে পারবেন, ক্যাবিনেট ছাড়া রাখতে পারবেন। আমি কিন্তু নর্মালি বসায় রাখছি, যেভাবে যেভাবে বসায় রাখতে পারবেন। আর যদি ক্যাবিনেট করতে চান সেক্ষেত্রে চারটা পায়া আছে, দেখেন চারটা পায়া খুলে দিবেন, খুলে দিলে তখন আপনি ক্যাবিনেট করতে পারবেন, মানে ক্যাবিনেট করে রাখা যাবে এটা। আচ্ছা, 2-in-1 সিস্টেম করা। আর এটা কিন্তু আপনার ক্যাবিনেট চুলার ভিতরে, মানে যেটা ক্যাবিনেট চুলা হয় সেটা কিন্তু উপরে সুইচ হয়, উপরে সুইচের ভিতরে সবচেয়ে একটা আপডেট যেটা বাসন করছে এটাতে, সেটা হলো ম্যাগনেট ফায়ার। যেমন ফায়ার করলেই জ্বলবে, এটা আনলিমিটেড ফায়ার, কোনো ফায়ার মিস করবে না। আর অনেকগুলো হয় ব্যাটারি দিয়ে করতে হয়, অনেক সময় দেখা যায় ব্যাটারি সমস্যা দেখা যায়, ব্যাটারি পাওয়া যাচ্ছে না, বাসায় লোকজন নাই যে ব্যাটারি শেষ হয়ে গেছে আনার মতন, ওরকম অনেক প্রবলেম ফিল করতে হয়। তো এই চুলাটা আমি কিন্তু এর আগে অনেক সেল করছি বা আমার অনলাইনে আরও দেওয়া আছে, অনেক চাহিদা প্লাস এটার অনেক মানে ভিউজ আছে। যেমন এই চুলাটা খুবই চাহিদা, সেই জন্য আবার নতুন করে দেওয়া। যেমন এই চুলাটা কিন্তু আপনার যেমন ফায়ার দিলেন দুটো বানারই জ্বলবে, হ্যাঁ, নিচের দিকে যখন স্ট্রেট করে দিবেন একদম সমান করে দিবেন তখন এটা বন্ধ হয়ে যাবে, এটা জ্বলবে। পোলাও দম চায়ের আগুনটা একদম পারফেক্ট রিজিটেবল যে আগুনটা সেটা আসবে এখান থেকে। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনাকে দেখা দিচ্ছি, যেমন মিয়াকো কোম্পানি, যেটা মিয়াকো কোম্পানি সবসময় চিন্তা করে একটু ভালো কিছু করার জন্য, কারণ মিয়াকোটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেস্ট একটা কোম্পানি। যেমন অ্যাভেলেবেল সব প্রোডাক্ট ওদের পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশে অনেক চাহিদা। ওরা যে বানানটা করছে দেখেন সম্পূর্ণ পিতলের, আপনি পিতলটা ব্যাকসাইড দেখলে বুঝতে পারবেন, দেখেন সম্পূর্ণ পিতল। তো পিতল দেওয়ার কারণটাকে আমি আপনাকে বলে দিচ্ছি, যেমন পিতল এটা কিন্তু ঢালাই লোহা, এটা যদি ঢালাই হইতো সেক্ষেত্রে দেখা যায় ঢালাইটা কিন্তু ভেঙে যায়, ফেটে যায়, অনেক সময় দেখা যায় হিট যখন দেন আগুনের তখন ভিতরে গলে যায়। তো ভিতরে যাওয়ার পরে তখন জং টং হ্রাস পরে কালি হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পিতলটা হলে হবে কি, পিতলটা কিন্তু পুড়ে গলে ভিতরে জমবে না, এটা বাষ্পের মতো ওরে ক্ষয় হবে আর কি। মানে পিতলটা কিন্তু সবাই জানে যে কপারটা কখনোই পুড়ে গলে ভিতরে যায় না, এটাই সম্পূর্ণ পিতল, কখনো কালি আসার চান্স থাকবে। যেমন অনেক সময় দেখা যায় ভিতরে ময়লা যাওয়ার পরে ভাতের মার জমে ময়লা যায় এটা দিয়ে, তারপরে দেখা যায় এটা কালি হওয়ার সম্ভাবনা থাকে, এটাতে কালি হওয়ার কোনো সম্ভাবনা হবে না আর কি। আর সবচেয়ে বড় কথা হলো এই চুলাটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু পানিটা পড়বে এখানে টেরের মতো, দেখেন একটা ঘাট করা আছে, এই ঘাটের ভিতরে পানিটা জমবে, ভিতরে পানি যাবে না। আচ্ছা, আর আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিই, যারা ক্যাবিনেট করবেন তাদেরকে একটু বলতেছি। যেমন যারা ক্যাবিনেট করবেন নিশ্চিন্তে আপনি এটা ক্যাবিনেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এটা সম্পূর্ণ হার্ড অ্যানোডাইক্স ননস্টিক যেটাকে বলা হয়, সম্পূর্ণ ব্ল্যাক ভিতরের বডিটা, হ্যাঁ, সম্পূর্ণ হার্ড অ্যানোডাইক্স করা। যেমন হার্ড অ্যানোডাইক্স ননস্টিক হলে হয় কি, যখন ভাতের মার অথবা পানি অথবা বালুর ভিতরে যখন রাখবেন তখন জং গাছের কোনো সম্ভাবনা থাকবে না, এটার বডিটার উপরে হার্ড অ্যানোডাইক্স করে দিয়ে বস। আর এখানে দেখেন সবগুলোই আমি আপনাকে দেখাই দিচ্ছি। যেমন এখানে কিন্তু ডাবল নজল দেওয়া, দেখছেন এই একটা নজল, এটা একটা নজল, মানে নজল দুইটা দেওয়ার কারণ হলো যে দুইটা ফোর্স দিবে। আমি আপনাকে ফার্স্ট টাইম দেখাইলাম যে এখানে দম দিতে পারবেন, যেমন অটো অন দিলে দুইটা বানারই আগুন আসবে ফুল, এটা যখন একদম স্ট্রেট করে দিবেন এটা লক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা নজল লক হয়ে যাওয়ার পরে এটা জ্বলবে অল্প, মানে অল্প, হ্যাঁ, পোলাও দম চায়ের আগুনটা একদম রিজনেবল যে আগুনটা সেটাই পাবেন এখানে। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো চুলাটা অনেক সুন্দর এবং স্টেনলেস স্টিল এবং ম্যাগনেট কিন্তু ধরবে না, মানে বডিটা নন ম্যাগনেট স্টিল, যেমন 304 গ্রেড স্টেনলেস স্টিল বলা হয় এটাকে। মানে এখানে যখন চুমুক দিবে তখন এটা ধরবে ধরবে না, কারণ না ধরলে হয় কি, আপনি যখন পানির কাজে করবেন চুলা যেহেতু আছে পানি পড়তেই পারে, সেই ক্ষেত্রে দেখা যায় জং মরিচা রাসের কোনো সম্ভাবনা নাই, প্লাস কালি হওয়ার সম্ভাবনা। তারপরে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, যেমন এটা ম্যাগনেট ফায়ার জন্য 5 ইয়ার্স কোম্পানি থেকে গ্যারান্টি দেওয়া আছে, 5 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয়
সেক্ষেত্রে কোম্পানি ঠিক করে দিবে এবং এর বাইরে যদি আপনি দেখা যায় যদি তারপরও কোনো প্রবলেম ফিল করেন আপনারা আমাদেরকে ফোন দিলে আমাদের লোক দিয়ে সমাধান দেবে। তো আমাদের যেটা মানে সমাধানের সিস্টেম হলো যে ঢাকার ভিতরে হলে আপনার হোম ডেলিভারি মানে আমাদের লোক যায় বাসায় কাজ করে দিয়ে আসবে আপনার, আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনি কুরিয়ারে পাঠাবেন। আর আমাদের যে প্রোডাক্ট সার্ভিস যেমন আমরা দিচ্ছি সেটা সেম ক্যাশ অন ডেলিভারি, যেমন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ সুবিধা করা আছে এটাই, যেমন ঢাকার ভিতরে কোনো বুকিং লাগে না আমাদের, শুধু অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পৌঁছাই দেবো তারপর আপনি টাকা দেবেন। আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য ওয়ানলি 1000 টাকা প্রথম বুকিং করবেন, তারপরে বাকি টাকা যেটা থাকবে সেটা আপনি কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন কন্ডিশনে। হ্যাঁ, আর কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন, যেমন প্রোডাক্টটা হাতে পেয়ে আপনি টাকা দিচ্ছেন। এখন অনলাইনে মানুষ অনেকভাবে বিলিভ করতে চায় না, তো আমরা সহজ করে দিচ্ছি এই জন্যই। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার ডেলিভারির যে চার্জটা সেটা হলো 200 টাকা, ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাইরে হোক সেম চার্জ সবার জন্য একই। যেমন কুরিয়ার চার্জটা আসে, যেমন একটা চুলা পাঠালে 400-500 টাকা বিল আসে, ওটা আমরা বাকিটা আমরা নিজেরা বহন করি, 200 টাকা ওয়ানলি আপনাদের কাছ থেকে দিচ্ছি। আর ঢাকার ভিতরে হলে যেমন আমাদের লোক গিয়ে পৌঁছে দিয়ে আসবে সেক্ষেত্রে 200 টাকা দেবেন। আর যদি ফিটিংস করতে চায় কেউ যে আমি ঢাকার ভিতরে ভাই ফিটিং করে রাখবো, সেই ক্ষেত্রে দেখা যায় একটা মিস্ত্রি পাঠালে এক্সট্রা 200 টাকা বাড়তি দিতে হয়, যেমন 400 টাকা দিয়ে এবারে যে সব কিছু করতে পারবেন ফিটিং সহ 400 টাকা দিয়ে। সেটা প্রাইসটা অলমোস্ট কত টাকা রাখতেছেন? এটা রেঞ্জটা যেমন আমি আপনাকে বলি, যেমন বরাবরের মতন এখন যে রেটটা দিব আমি, যেমন এই চুলাটা কিন্তু আমি আপনাকে ফার্স্ট টাইম একটা কথা বলছি যে অনেক চাহিদা, তো সেই হিসাবে আমি যে রেটটা আপডাউন করবো তা না, কারণ আমার ইউটিউবে আরও 2-4টা ভিডিও দেওয়া আছে চুলারই। তো সেম প্রাইসই 6300 টাকা বলেন, 6300 টাকা যেটা আগে ছিল ওইটাই আর কি। ওকে, তো গাইস এটা হচ্ছে 6300 টাকা হলে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেট, ঠিক আছে? তো আপনাদের মানে অটো মানে সুইচ অন করবেন তখন আপনার ফায়ার জ্বলবে, কোনো এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। তো সেক্ষেত্রে 6300 টাকা এটা কি ফিক্সড প্রাইস অলমোস্ট না? হ্যাঁ, অলমোস্ট ফিক্সড প্রাইস। ওকে, এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে মানে একদম রিজনেবল একটা লাভ, কারণ আপনি আমি একটা কথা বলি, ক্যাবিনেট চুলা যারা স্টেনলেস স্টিল ইউজ করে তারা জানে যে 6300 টাকার ভিতরে বাংলাতে কোনো ক্যাবিনেট চুলা নেই, অন্য কোনো ব্র্যান্ডেরও নেই, শুধুমাত্র একফাস মিয়া করে শুধু মার্কেটিং করার জন্য একটা চুলা এইমাত্র দিল আর কি, এই এই বছরে আর কি উদ্বোধন হয়েছে এটা, যে ফার্স্ট টাইম দিল আর কি। ওকে ভাইয়া, তাদের কাছে কিন্তু চুলার পাশাপাশি অনেক আইটেম আছে, ঠিক আছে? তো একটি একটি করে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে হেল্প করার জন্য। তো আজকের ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।